আমি দলের সঙ্গেই আছি দলেই থাকব শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনো শোভা এমনি মন্তব্য করেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি এসএসএ দুর্নীতি তদন্তে নিমে পার্থ ঘনিষ্ঠের খোঁজে এবার ভিন রাজ্যে হানা দিল ইডি শুক্রবার ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেয় তারা ততনতো কারিদা পৌঁছানোর আগেই হোটেল ছাড়ে পার্থ ঘনিষ্ঠ সূত্রের খবর ইডি அதிகாரிகள்রা জানতে পারেন ঝাড়খণ্ডের হাজারিবাগের হোটেলে উঠেছে পার্থ ঘনিষ্ঠ ওই ব্যক্তি করোনার নিরাপত্তা তাদরে মুড়ে ফেলা হয় হোটেল চত্বর ব্যাগে প্রচুর পরিমাণ নগদ টাকা রয়েছে বলে অনুমান করা হয় রাজ্যে প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে ওই টাকা তিনি দিয়েছিলেন বলেই জানা গিয়েছে যদিও ইডির আধিকারিকরা পৌঁছনো রাখে সেই ব্যক্তি হোটেল ছাড়েন